স্বাস্থ্যকর্মী ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে জেলার পৌরসভার আরবান আশাকর্মীদের পক্ষ থেকে জেলাশাসকের কাছে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হলো। এদিন বর্ধমান টাউন হল থেকে প্রায় শতাধিক আরবান আশাকর্মী মিছিল করে কার্জন গেটে বিক্ষোভ দেখান। গ্রামীণ আশাকর্মীদের মতোই পৌর স্বাস্থ্যকর্মীদের অবসরের বয়সসীমা 65 বছর করা, ট্রেনিং এবং পারিশ্রমিক ছাড়া কোভিড টেস্টের কাজ না করানো, ফরমেট প্রথা বাতিল করে ন্যূনতম বেতন মাসিক 21,000 টাকা করা, কোভিড কাজের জন্য রিস্ক অ্যালাউন্স মাসিক 1,000 টাকা বন্ধ না করা, পোলিও ভাতা 75 টাকার পরিবর্তে 200 টাকা করা, স্থায়ী কাজে স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং সামাজিক দূরত্ব সহ 16 দফা দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলায় ইনচার্জ পাপিয়া দত্ত চক্রবর্তী জানিয়েছেন, কোভিডের কারণে তারা প্রতিনিধিত্বমূলক এই কর্মসূচি পালন করেছেন, কিন্তু তাদের দাবি যদি মানা না হয় তাহলে তারা আগামী দিনে লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন। এদিন অন্যান্যদের মধ্যে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অপর্ণা শিকারী, ছবি মান্না, আলো দত্ত প্রমুখরা। কোথায় হলো, কোথায় হচ্ছে আপনাদের বিক্ষোভটা? আমরা কারা কারা আসছে এখানে? আজকে কারা কারা এখানে রয়েছে? কারা কারা রয়েছে?